কৃত্রিম মানব রোবট যেন দিন দিন আরও বেশি চালাক এবং কৌশলী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতা এবার রোবট মানুষের ভিড়ের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। সম্প্রতি এমন ধরনের রোবট আবিষ্কার করেছে নরওয়ের একদল বিজ্ঞানী। গবেষকদের মত হল, তাদের আবিষ্কৃত রোবটটি পথেঘাটে মানুষের ভিড়ের সংঘর্ষ এগিয়ে চলতে পারবে। হালকা ওজনের এই রোবটটি 3D সেন্সর যুক্ত। গবেষকরা বলছেন, নতুন এই প্রযুক্তির বুদ্ধিমান রোবটটি মানুষ এবং যন্ত্রের মধ্যকার সুন্দর সম্পর্ক তৈরি করবে। নতুন উদ্ভাবিত এই রোবটগুলো হালকা ওজনের হবে। এর রোবটিক আর্মগুলো আরও নিখুঁত হবে, যা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সুন্দর সমন্বয় ঘটাতে পারবে। নরওয়ের ইনস্টিটিউট অব টেকনোলজির একটি সেমিনারে দ্য ফাউন্ডেশন অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ গবেষক মারিনি বেকেন বলেন, এই নতুন আবিষ্কৃত রোবটগুলো পূর্বের মডেলগুলোর চেয়ে অনেক বেশি হালকা হবে। তারা প্রচুর কাজ করতে পারবে, কোনো অস্বাভাবিকতা দেখলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করে দেবে। এতে প্রযুক্তির আরও একটি দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এমন রোবট মানুষের চাহিদা মেটাবে।